Welcome back friends, welcome back to Mom's Cookbook. চলে এসেছি একটি একদম অন্যরকমের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি সিন্ধি স্টাইল ডাল ঢোকলি। আসুন দেখে নিই। এখানে আমি অড়হরের ডাল আর মুগ ডাল আধা ঘন্টা আগে জলে ভালোভাবে ধুয়ে শোক করে নিয়েছি। অড়হরের ডাল নিয়েছি 1 কাপ, মুগের ডাল নিয়েছি 1/2 কাপ। এখানে আপনারা চাইলে একসাথে দুটোকে ভিজিয়ে রাখতে পারেন আধা ঘন্টার জন্য। আমি আপনাদের দেখাবো বলে আলাদা আলাদা করে রেখেছি। এবার আমি ডাল দুটোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো জল। খুব বেশি দিতে হবে না, সেদ্ধ করে নেওয়ার মতন হলেই হবে। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, অল্প একটু লবণ। এবার এটাকে আমি 3টে সিটি লাগিয়ে নিচ্ছি। ডালটা সেদ্ধ হচ্ছে এই সময় একটি প্লেটের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, কুচনো রসুন, দিয়ে দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি তেল। এবার সব উপকরণগুলোকে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। আটাটা মাখা হয়ে গেছে, ডোটা রেডি। দেখুন এরকম হবে, খুব বেশি শক্ত হবে না কিন্তু ডোটা, এরকম হবে। এবার আমি এখান থেকে ছোট ছোট করে কেটে লেই কেটে নিয়ে আমি ঢোকলিগুলো বানিয়ে নেব। দিয়ে হাত দিয়ে দিয়ে একটু চ্যাপ্টা করে পাতলা করে নিচ্ছি। এরকম ভাবে নিয়ে জাস্ট একটু এইভাবে চেপে দিলে এরকম পাতলা হয়ে যাচ্ছে। আমি ডালটা এখানে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা একদম খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি গ্যাসের উপরে আবার একটা প্রেসার প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি হিং, আজবাইন বা জোয়ান। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে নেড়ে নেড়ে লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টো টমেটো, 4 কোয়া রসুন, 1টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন একদম শুকিয়ে একটা ডোয়ের ফর্ম নিচ্ছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 1টা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এই সময় দিলে হবে কি, কাঁচা গন্ধও চলে যাবে, অথচ খাওয়ার সময় মুখে পড়বে, সেটা খুব ভালো লাগবে। হয়ে গেছে, এইবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল। আপনাদের যদি এই সময় ডালটা খুব ঘন মনে হয়, 1 কাপ মতো গরম জল অ্যাড করে নিতে পারেন। ডালটা যখন এরকমভাবে বয়েল হয়ে আসবে, ফুটে উঠবে, সেই সময় আমি বানিয়ে রাখা ঢোকলিগুলো দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নেড়ে দেব। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। 1টা সিটি হয়ে গেছে, প্রেসারটাকে খুলে দিচ্ছি। এটাকে এবার আমি অন্য জায়গায় শিফট করে দিচ্ছি। গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এবার এই ফোড়নটাকে আমি ডালের মধ্যে দিয়ে দেব। ফোড়নটাকে এবার আমি ডালের মধ্যে দিই। ফোড়নটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। হয়ে গেছে, এবার আমি একটি বোলে সার্ভ করে দিচ্ছি।
ডাল ঢোকলি এক এক জায়গায় এক এক রকমভাবে হয়। আজকে আমি সিন্ধি স্টাইলে বানিয়েছি। ডাল খেয়ে যদি বোর হয়ে যান, এরকমভাবে না হয় একবার বানিয়ে মুখের টেস্ট বদলে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না মমস কুকবুককে।